জাম্পিং ড্রাগনফ্লাই বানানোর জন্য তোমাদের লাগবে একটি প্লাস্টিক জলের বোতল, একটি সাকশন কাপ, কাঁচি, টেপ। প্রথমে জলের বোতলটি থেকে 2 সেন্টিমিটার চওড়া একটি রিং বা লুপ কেটে নাও। তোমরা মার্কার বা পেন ইউজ করতে পারো মার্ক করার জন্য। লুপটি কাটা হয়ে গেলে এটিকে সমান 2 ভাগে ভাগ করো। এখন যে স্ট্রিপ দুটো তৈরি হলো ওটা প্রান্ত দুটো তোমরা টেপ ব্যবহার করে জুড়ে দিতে পারো। এখন স্ট্রিপ দুটি ক্রস অবস্থায় রেখে মাঝে হোল করো। এই গর্ততে হোলে একটি সাকশন কাফ লক করে দাও, বসিয়ে দাও। এখন কার্ড পেপার থেকে একটা সুন্দর ড্রাগন ফ্লাই তৈরি করো আর এটি সাকশন কাপের সাথে ফিট করে দাও। এখন তোমাদের বিউটিফুল ড্রাগন ফ্লাই রেডি। এখন একটা স্মুথ সারফেসে রেখে, জায়গায় রেখে ড্রাগন ফ্লাইটিকে তোমরা জাম্প করাতে পারো। কিভাবে দেখো, ড্রাগন ফ্লাইটি উপরে প্রেস করো। প্রেস করলে দেখবে অনেকটা উপরে লাফে উঠে আসছে। স্ট্রিপগুলি স্প্রিংয়ের মতো কাজ করে বলে ড্রাগন ফ্লাইটি অনেকটা উপরে উঠে আসে। তোমরা বিভিন্ন ড্রাগন ফ্লাই ছাড়া আরও অনেক কিছু বানাতে পারো এবং মজা নিতে পারো। ইটস আ ভেরি ক্রিয়েটিভ।